এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, 19শে জানুয়ারি। তো এখন বাজে 10:45, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, সবে চা খাওয়া হয়েছে, মা এখানে ব্রেকফাস্ট বানাচ্ছে। তো ব্রেকফাস্ট আজকে আমরা খাবো, কালকে যে মা পিঠে বানিয়েছিল তো সেই পিঠেটাই ব্রেকফাস্টে খাবো। তো পিঠে মানে অন্য কিছু বানাতে চেয়েছিল, বাট আমরা বললাম যে না, কোনো কিছুর দরকার নেই, কারণ আজকে একটু রিচ খাওয়া দাওয়া আছে দুপুরবেলা, মানে চিকেন আনা হয়েছে, তো চিকেন টিকেন খাওয়া হবে। তো বললাম যে সকালে যদি অত ভারী খাওয়া দাওয়া করি তো দুপুরে চিকেনটা ভালোভাবে এনজয় করতে পারবো না। তো সেই জন্য এখন সকালে ব্রেকফাস্টে খাওয়া হবে পিঠে, আর রুটি করছে মা এখন, বাবা যেহেতু রুটি খাবে তো রুটি করছে, এবং রাতের রুটিটাও মা করে রেখে দেয়, মা এখন রুটি করছে। তো চলো, যেভাবে দিনটা এগোবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, কোনো কিছু স্কিপ করো না। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখন দেখো উনান পারে আমি এখন রান্না করব। তো এখন করবো হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা। এই দেখো, এই দেখো পেঁয়াজ কলি আলু, এটাকে এখন ভাজা করব। আর আমার জানো তো গ্যাসের থেকেও কাঠের উনানে রান্না করতে বেশি ভালো লাগে। দেখো কি সুন্দর, কি সুন্দর আঁচ উঠেছে। তো কাঠের উনানে রান্না যেরকম টেস্টি হয় আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় গ্যাসের তুলনায়। আর কড়াইটা দেখে কিন্তু কিছু কেউ বলো না, কারণ আমাদের যেহেতু কাঠের উনানে রান্না হয় তো জানোই কাঠের উনানে কালিঝুলি হয় আর কি বেশি রান্না বান্না। তো কড়াই আর হাঁড়িটা আমাদের সাধারণত এরকম কালোই থাকে, কারণ প্রতিদিন যদি এটাকে পুরো ক্লিন করে পরিষ্কার করা হয় তাতে কি হবে তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যাবে কড়াই এবং হাঁড়িটা। তো এগুলো এই কড়াই আর হাঁড়িটা বাদে সব কিছুই পরিষ্কার, শুধু কড়াই আর হাঁড়িটাই এরকম আমাদের কালো কালো। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি ভাজাটা করি, তোমরা দেখতে থাকো। দেখো আমার পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে। তো এখন ডালটা সোমবার দিয়ে দেবো, মা এখনো দোকান থেকে আসেনি, তো দোকানে গেছে একটুখানি। তো দোকান থেকে আস্তে আস্তে আমার পেঁয়াজ কলি আলু ভাজাও হয়ে গেছে এই যে, আর ডালটা আবার সোমবার দিয়ে দেবো, যতটা এগিয়ে রাখা যায় আর কি। মা তো করেই সব সময়, কখনো কখনো তো আমারও একটু ইচ্ছে করে মাকে করে খাওয়াই, সেরকম তো আসাও হয় না থাকাও হয় না। চলো ডালটা এবার সোমবার দিয়ে দিই। ডাল অলরেডি সিদ্ধ করাই আছে, এই যে ডালটা গ্যাসে সিদ্ধ করে নিয়ে এসেছে, তো জাস্ট এখানে পেঁয়াজ দিয়ে সোমবার দিয়ে দেবো। Oh, 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 oh
ডাল সম্বার হয়ে গেছে। তো এবার ব্রেকফাস্ট করব, মা ব্রেকফাস্ট বাজছে, তো খেয়ে দিয়ে নি। আর এটা ফুটে গেলেই নামিয়ে নেবে মা, মা এসে গেছে দোকান থেকে। এবার চাটনি করবে আর চিকেন করবে। তো আজকে মেনুটা তোমাদের বলে দিই, ভাত, পেঁয়াজকলি আলু ভাজা, মুসুরির ডাল, চিকেন কষা আর চাটনি। হাজব্যান্ডকে দুপুরবেলা খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে, তো হাজব্যান্ড আসবে দুপুরবেলা। তো এই তো হচ্ছে ব্যাপার। তো অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করেছিল, তার মানে অত কিছু ঝামেলার দরকার নেই। এমনি শীতকাল, সবারই একটু পেটের গন্ডগোল কম বেশি আছে, তো অত কিছু দরকার নেই, সিম্পল রান্না করো। বাবা বলছিল বিরিয়ানি, মা বলছিল ফ্রাইড রাইস, আমি বললাম কোনো কিছুর দরকার নেই, প্লেন খাওয়া দাওয়া করো, ওটাই বেটার। যাই হোক চলো এবার ব্রেকফাস্টটা করে নিই, অনেকটা বেলা হয়ে গেল, খিদে পেয়ে গেছে। এই দেখো দুখানা পিঠে নিয়ে বসে পড়েছি। আর বেশি খাবো না, কারণ চিকেন আছে দুপুরবেলা। তো চিকেন চিকেন হলে আর কিছু লাগে বলো? তো চিকেনটা ভালো করে খেতে হবে, তো তার জন্য পেট খালি রাখতে হবে। তো দুখানা পিঠে নিয়েছি, এখন খেয়ে নিই ঝটপট করে। পিঠে খাওয়ার মাছটা আমি খাচ্ছি, আমার সাথে সাথে ইনিও খাচ্ছে। আর নেই, যাও এবার। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি। সকালবেলা ব্রেকফাস্ট করার পর বেশ খানিকক্ষণ মার সাথে গল্প টল্প করলাম, মা চিকেন রান্না করতে করতে। তো বেশ ভালো লাগে, মানে উনুনের পাড়ে বসে রোদ, মানে আগুন পোহাতে পোহাতে গল্প করতে বেশ ভালোই লাগে। গল্প টল্প করে স্নান টান করে এখন বসে আছি। একটু বোমাবাড়ি গেছিলাম, তো বোমাবাড়িতে ঘুরে টুরে এখন বসে আছি। অলরেডি দুটো বেজে গেছে, বাট হাজব্যান্ড আসেনি এখনও। আসলে ও আজকে ছুটি নিয়েছিল, কিন্তু হঠাৎ করে অফিসে একটা আর্জেন্ট মিটিং এসে যাওয়াতে ওকে অফিস যেতে হলো, তো ওই জন্য এখনও আসেনি। ও অফিস থেকে বেরিয়ে পড়েছে, তো আসলে পরে তারপর খাওয়া দাওয়া করব। তো এই তো হচ্ছে ব্যাপার। তা যখন খাওয়া দাওয়া করবো তখন আবার তোমাদেরকে দেখাবো। আজকে মা চিকেনটা হেভি রান্না করেছে, জাস্ট একটুখানি টেস্ট করেছিলাম, খুব ভালো হয়েছিল। তো যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো। এই দেখো হাজব্যান্ড চলে এসেছে, তো এই যখন খাওয়া দাওয়া হচ্ছে, আর এই হচ্ছে টেস্টি চিকেন। এই যে টেস্টি চিকেন আর পেঁয়াজকলি আলু ভাজা, এখানে চাটনি, ডাল কেউ খাবো না আমরা, তাই জন্য ডাল আনা হয়নি। আর এখানে হাজব্যান্ডকে দেওয়া হয়েছে এই যে পেঁয়াজকলি আলু ভাজা, ডাল, চিকেন, চাটনি। আর কালকে চিকেন পকোড়া ওর এত ভালো লেগেছিল, তাই জন্য আবার চিকেন পকোড়া খেতে চাইছে, তাই চিকেন পকোড়া বানিয়ে দেওয়া হয়েছে। খেয়ে দিয়ে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাচ্ছি। আজকে মাঠে বসবো না, আজকে বোম্মা এসছে, বোম্মার সাথে একটু গল্প করবো। বোম্মা এসছে পাতা তুলতে, তো মানে ওখানেও রোদ আসে মাঠের দিকেই আর কি, তো রোদ আসে ওখানে, তো ওখানে বসে বসে রোদও পোহানো হবে আর বোম্মার সাথে একটু গল্প করা হবে। আর মা গেল আমাদের পাশে একটা বাড়িতে, কিছু ডকুমেন্টস চেয়েছে ওই ব্যাংকের বইয়ের জন্য, ব্যাংকেরই কিছু ডকুমেন্টস চেয়েছে। তো ওই স্বনির্ভর গোষ্ঠী হয় না, তো আমাদের সেই গোষ্ঠী আছে, ওই গোষ্ঠীর পারপাস কিছু ডকুমেন্টস চেয়েছে, তো সেই ডকুমেন্টসগুলো জমা দিতে। আর হাজব্যান্ড এই মাত্র বেরিয়ে গেলো, তো বেরোলো পরেই আমি আসলাম এখানে। তো দেখো এই দেখো এখানে রোদ আসছে, আর এখানটাতেই বসবো। আর এই দেখো, এই যে আমার বোম্মা। আর এই দেখো এখানে হচ্ছে নারকেলের পাতা, এগুলোকে সব ওই কাঠি ছাড়ানো হয় না, তো সেই কাঠিগুলোকে ছাড়াবে। এই দেখো এখানে কাঠি ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে, বোঝাতে পারছি। এই যে এই দেখো দেখছো, এগুলো দিয়ে আর কি ঝাঁটা বানানো হয়, তো এই কাঠিগুলো ছাড়ানো হবে। এগুলো আমাদের নারকেল গাছের পাতা, তো এগুলোকে ছাড়ানো হচ্ছে। আর এই যে বোম্মা, বোম্মাকে তো দেখলেই। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন একটু বসে বসে গল্প টল্প করি, ঘুমাবো না। দুপুরবেলা ঘুমালে পড়ে না, রাত্রিবেলা উল্লুর মতো জেগে থাকতে হয়, তো ভালো লাগে না একদম। আর এখানে নেটওয়ার্কেও প্রচণ্ড ডিস্টার্ব, রাত্রিবেলা যে ফোন ঘাঁটবো সেটাও হয় না, নেট থাকে না ফোনে। তো এই জন্য বসে বসে এখন একটু গল্প করি, যাতে না ঘুমাতে হয়। এই তো হচ্ছে ব্যাপার, এখন গল্প টল্প করি, আবার তোমাদের সাথে কিছুক্ষণ পর কথা বলছি।
খাই। মা বাচ্চা, মা মা, কি করছিস তুই জঙ্গলে? আয় আয় চলে আয়, এই আয়। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধ্যাবেলা কফি খাওয়া চলছে। তো আমার মা আমরা ছিলাম না দেখে, মানে আমরা আসিনি দেখে, শীতকালে এখন অবধি কফি খাইনি। তো সেই জন্য ফোন করে বলেছিল যে কফি তোরা আসবি তারপরেই খাবো। তো আজকে মাকে কফি বানিয়ে খাওয়াচ্ছি। তো এই যে এনে কফি বানিয়ে নিয়ে এসেছি, দেখো কফি আর কি, মানে টোস্ট না না কি কি বিস্কুট, এটা মিষ্টি টোস্ট বিস্কুট, আরে ওই যে খাজা বিস্কুট, খাজা না, যে প্যাটিস বিস্কুট, এই দেখো এই যে প্যাটিস বিস্কুট। তো এই দিয়ে এখন খাওয়া হবে চা। তারপর বাবা বাজারে গেছে, দেখা যাক যদি কিছু আনে তো আনলো, আর না হলে চিকেন আছে, চিকেন পকোড়া বানানো হবে কালকের মতন করে। তো কফিটা খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে কিছুক্ষণ পর কথা বলছি। সন্ধ্যেবেলা কফি খাওয়ার পরে বসে বসে মেহেন্দি পড়লাম, এই দেখো। আসলে আমার বোন তো মেহেন্দি আর্টিস্টের কোর্স করছে, তো প্র্যাকটিসের জন্য হাত লাগবে, তো সেই জন্য বসে বসে মেহেন্দি করলাম। আসলে বাড়িতে থাকলে কাজকর্মে একটু ব্যস্ত থাকি, তো সেই জন্য আর সেরকমভাবে হয় না, তবুও করে মাঝে মধ্যে আমার হাতে প্র্যাকটিস। তো আবার আজকে এখানে তো সেরকম কোনো কাজ নেই, মানে শুয়ে বসেই দিন যাচ্ছে, তো ওই জন্য বসে বসে বললো দিদি আয় হাতে মেহেন্দিটা একটু প্র্যাকটিস করি, মাকেও পড়িয়েছে বসে বসে। তো এই দেখো খুব সুন্দর হয়েছে মেহেন্দিটা, আমার তো খুব ভালো লাগছে। এখনো তুলিনি, তোমাদের দেখাবো দেখে রেখে দিয়েছি, এখনো তুলিনি। আর এখানে সামনে বসে বসে সিরিয়াল দেখা চলছে, তো আমি তো অত সিরিয়ালের ভক্ত নই, তো আমি একটু বসে বসে ইউটিউব ঘাটছিলাম। তো মা দেখছে সিরিয়াল, একটু পরে খেয়ে নেবো। এতক্ষণ জানো তো শিয়াল ডাকছিল, আমি ভাবলাম তোমাদেরকেও একটু শোনাবো, কিন্তু আমার ক্যামেরাটা নিয়ে যেতে যেতে শিয়ালের ডাক বন্ধ হয়ে গেছে। তো আবার যখন ডাকবে তো তোমাদের শোনাবো। এখানে পিছনেই তো মাঠ, ওই জন্য শিয়াল টিয়াল ডাকে বেশ মানে শোনা যায় আর কি। তো যাই হোক, একটু পরে খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়বো। তো চলো যখন খাওয়া দাওয়া করবো তখন তোমাদের দেখাচ্ছি। আর রাতে কি খাবো, ওই তো চিকেন আর রুটি, এই রাতে খাওয়া দাওয়া হবে। তো চলো আবার পরে কথা হচ্ছে। আমাদের রাতের ডিনার কমপ্লিট, তো খাওয়া দাওয়া করে এখন একটু বসে আছি, বনু বিছানা করছে, এখন শুয়ে পড়বো। আর এই দেখো মেহেন্দিটা তুলে ফেলেছি, কালারটা খুব সুন্দর এসছে। আরও যত জল লাগবে, মানে যত সময় এগোবে তত আরও কালারটা গাঢ় হবে আর কি। তো যাই হোক, আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছুই, কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতন টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।